আজকে আমি আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কিভাবে ফেসবুক পেজে কাজ করার সময় বিভিন্ন পলিসি ইস্যুর সম্মুখীন হই সেই পলিসি ইস্যু কিভাবে রিমুভ করব আমরা বিভিন্ন ধরনের পলিসি ইস্যুর সম্মুখীন হই তার মধ্যে একটি পলিসি ইস্যু হচ্ছে এলওসি অর্থাৎ লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট

তো কিভাবে এই প্রসেসটা আমি করি তা চলুন সেই বিষয়টা দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি শুরু করার আগে একটু কথা বলে নিই আসলে মূলত এই এলএসিটা কি জন্য আসে এলএসিটা মূলত আসে হচ্ছে আমরা অ্যাডমিন আইডি দিয়ে যখন আমাদের ভিডিওগুলো পেজের ভিডিওগুলো যখন শেয়ার করি তখন কিন্তু এলএসি আসে এছাড়া আমরা যখন বিভিন্ন কপি কন্টেন্ট কাজ করি কপি কন্টেন্ট কাজ করার সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের কফি ভিডিও বা কফি ফুটেজ বা কফি ফটো এগুলো আমরা কিন্তু ব্যবহার করি তো এইগুলো ব্যবহার করার মূলত আমাদের এলসি গুলো আসে তো রিমুভ করার জন্য আসলে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব আজকে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে আহ অবেস স্টুডিও অবেস স্টুডিও যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই অবেস স্টুডিওটি আপনারা গুগলে সার্চ করে আমরা অবিসিও নামিয়ে নিয়ে যান এটা করার জন্য আমরা আমাদের ইউটিউবে চলে যাবো ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে দেখবো পাবজি গেম ফেলে পাবজি গেম ফেলে লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা এখানে ফিল্টারে যাবো ফিল্টারে যাওয়ার পরে আমরা প্রথম টু ডে সিলেক্ট করবো এরপরে আমরা সিলেক্ট করবো হচ্ছে টোয়েন্টি মিনিট আবার তো এরপর আমরা সবচেয়ে কম ভিউ যে যেটাতে একদম সবচেয়ে কম ভিউ দেখবেন আপনারা সবচেয়ে কম ভিউ এরকম একটা ভিডিও এখান থেকে বেছে নেবেন অর্থাৎ ওই দিনের এরকম একটা ভিডিও এরপরে আপনারা এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো ভাবে ডাউনলোড করে নেবেন আমি এখানে একটু ওয়েবসাইট ব্যবহার করে ডাউনলোড করে নিচ্ছি অনেকে আইডিএম দিয়ে করে নিতে পারেন আমি এখানে এসএস ইউটিউব বলে একটা ওয়েবসাইট আছে আমি সেটা ব্যবহার করে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা যে কোনো ভাবে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হইতেছে দেখেন ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা ডাউনলোড একটু ডাউনলোড হয়ে যাক ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ডাউনলোড শেষ হয়ে গেছে এখন আমি চলে যাবো ওবিএস স্টুডিওতে তো স্টুডিওতে যাওয়ার পরে আমি প্রথমে এখানে ক্লিক করবো এরপরে দেন চলে যাবো মিডিয়া সোর্স মিডিয়া সোর্স এ যাওয়ার পরে আমি এখানে দেখবো গেম গেম লাগার পরে আমি এখান থেকে করে দেবো এরপর এখানে লুক আপ অপশনে একটা ক্লিক করে দেবো তারপর আমি এখানে সার্ভারে চলে যাব মানে ব্রাউজার অপশনে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমি গেমটি ডাউনলোড করেছি সেটা এখান থেকে আমি সিলেক্ট করে আমি ওকে করে দেব দেওয়ার পরে আমি এখানে একটু আমার স্ক্রিনের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব তো স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করা পর্যন্ত ওয়েট করুন আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি তো এরকম অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে আমি এখানে আবার চলে যাব হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে আবার মিডিয়া সোর্সে যাওয়ার পরে এখানে আমি সাউন্ড লিখে লুপ অপশনে ক্লিক করে দিয়ে আমি আবার ওকে করে দেব দেওয়ার পরে এখানে দেখেন আমার এখন এই মিডিয়াতে আমার কোনো সাউন্ড নেই তাহলে আমি এখন সাউন্ড কোথায় পাবো আমি একটা নতুন সাউন্ড ব্যবহার করবো তাহলে আমি এখানে কপি নিয়ে ফিরে একটা সাউন্ড ব্যবহার করবো সেজন্য আমি ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে যাব যাওয়ার পরে আমি এখানে এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো একটা সাউন্ড আমি এখানে বেছে নিব সাউন্ড বেছে নেওয়ার পরে আমি আবার এই অডিও স্টুডিওতে আসার পরে সাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পরে আমি যে সাউন্ড এখান থেকে ডাউনলোড করেছি আমি সেটা সিলেক্ট করে দিই ওকে করে দেবো করে দেওয়ার পরে এখান থেকে আমি অন্য সবগুলো শুধুমাত্র সাউন্ডের মানে সাউন্ডের যে সাউন্ড সাউন্ডের অপশনটা আমি শুধুমাত্র এখান থেকে ওপেন রাখবো আর ডেস্কটপ তারপরে মিডিয়া সোর্স আমি সবগুলো অর্থাৎ গেমের যে সাউন্ড সবগুলো আমি অফ করে দেবো দেওয়ার পরে এভাবে চলবে এরপরে আমি আমার সেটিং এ চলে যাবো যাওয়ার পরে আমি স্ট্রিম ক্লিক করবো স্টিমে ক্লিক করার পর আমার এখানে লাগবে হলো সার্ভার কে আর হচ্ছে স্ট্রিম কে আইকন আমি কোথায় পাবো তাই আমি আবার ওবিএস স্টুডিওতে আমি যেখান থেকে লাইভ করতেছিলাম আমি সেখানে চলে যাব তো দেখুন আমি এই পেজটাতে আমি লাইভ করব তো এই পেজে আমি লাইভ অপশনে যাচ্ছি লাইভ অপশনে যাওয়ার পরে এখানে আমি যেহেতু পাবজি গেম লাইভ করব তো আমি এই যে আপনার এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে গেম পাবজি মোবাইল পাবজি মোবাইলটা এখানে ট্যাগ করে দিবেন অবশ্যই আপনারা পাবজি মোবাইলটা এখানে ট্যাগ করে দিবেন তো এরপর এখানে টাইটেল দিতে হবে এবং একটা ডিসক্রিপশন দিতে হবে তো টাইটেল আমি এখানে দিব হলো পাবজি গেম তো এখানে আমি একটা হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগ দিয়ে পাবজি মোবাইল দিয়ে আমি ওকে করে দিলাম এরপর আমি এখান থেকে আমার যেহেতু লাগবে সার্ভার সার্ভার ইউরএলটা লাগবে তো সার্ভার ইউরএলটা আমি কোথায় পাবো তো সার্ভার ইউরএল হচ্ছে আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে অ্যাডভান্স এ ক্লিক করার পরে নিচে যে যেটা সার্ভার ইউরএল এটা হচ্ছে সার্ভার ইউরএল আর উপরে দেখেন আপনার স্ট্রিম কি তো এই যেহেতু আমার এখানে সার্ভার ইউরএলটা আগে থেকে দেওয়া আছে সুতরাং আমার সার্ভার ইউরএলটা লাগতেছে না তো এখানে আমি স্ট্রিম কিটা এখান থেকে আমি কপি করে স্ট্রিম কিটা দিয়ে দিব দেওয়ার পরে আমি এখন স্টার্ট স্টিমে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন আমার এখানে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়ে যাওয়ার পরে আমি এখানে স্টার্ট লাইভে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখেন গেম স্টার্ট হয়ে গেছে তো এভাবে চলতে থাকবে তো এভাবে আপনারা দশ থেকে পনেরো দিন আপনারা আপনারা প্রত্যেক দিন আপনারা এভাবে লাইভ করতে থাকবেন তো লাইভ করতে করতে এক সময় দেখবেন এই আপনার পলিসি ইস্যুটা অটোমেটিক চলে গেছে তো যদি পলিসি ইস্যুটা যদি আপনার অটোমেটিক না চলে যায় তাহলে আপনি কি করবেন আপনি দশ দিন পরে দশ দিন পরে আপনি একটা রিভিউ করে দিবেন রিভিউ করে দিলে অবশ্যই আপনার পলিসি ইস্যুটা অবশ্যই যাবে আর আপনি কন্টিনিউ আপনি মানে গেমিং লাইফটা আপনি কন্টিনিউ চালিয়ে যাবেন কন্টিনিউ আপনার এভাবে হয়তো অনেকে পনেরো দিনেও যেতে পারে আবার অনেকে দেখা যায় আপনার বিশ পঁচিশ দিন এক মাসও লাগতে পারে তো প্রত্যেক দিন আপনারা এভাবে প্রতিদিন একটা দুইটা করে গেম এইভাবে আপনার দুইটা করে করলে বেশি ভালো হয় প্রতিদিন আপনারা দুইটা করে করবেন যদি পারেন সাত আট ঘন্টা পরপর দুইটা করে করবেন তো এইভাবে করলে অবশ্যই আপনার পলিসি হয়ে যাবে তো